হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপর্ণা সাজঘর। সো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব 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 ভালো আছি। বন্ধুরা, আমি আজকে আবারও একটা ট্যান রিমুভ করবার তোমার সিক্রেট টিপস, সিক্রেট প্যাক নিয়ে উপস্থিত হয়েছি। তো বন্ধুরা, আমি যে প্যাকগুলো নিয়ে তোমাদের কাছে উপস্থিত হই, সেগুলো কিচেন বেসিকই থাকে মেনলি। আর সেকেন্ড থিংস হচ্ছে যে এটাতে তোমায় বেশি আলাদা করে টাইম দিতে হয় না, কথা বলতে বলতে অন্য একটা কাজ করতে করতেই তুমি নিজের কাজটাও গুছিয়ে নিতে পারবে। এই ধরনেরই আমি তোমাদের কাছে প্যাক নিয়ে উপস্থিত হই, কারণ বেশি ঝামেলাজনক জায়গাতে আমরা টাইম দিতে, আজকের এই মানে দৌড়ানোর যুগে আমরা পারবো না টাইম দিতে। সো আমরা বেশি কথা না বাড়িয়ে আসল জায়গায় চলে যাই। তো দেখো আমি কি করেছি, আমি এখানে 1 টেবিল চামচ মধু, এই যে 1 টেবিল চামচ মধু এখানে রেখেছি এই বাটিটার মধ্যে। আমি এখানে ডাবরের মধু ইউজ করেছি। ওকে, এই আমার লেখাটা উঠে চলে গেছে, এইটা থেকে বুঝতে পারছো তো? হ্যাঁ, ডাবরের মধু ব্যবহার করছি। আর হচ্ছে তুমি এখানে ফরেভারের মধু ব্যবহার করতে পারো। আমাদের গ্রামঘরে যে মধুওয়ালারা মধু চাক থেকে মধু ভেঙে নিয়ে যায়, তাদের কাছ থেকে কিনেও মধু তুমি ব্যবহার করতে পারো, মধু হলেই হলো। ওকে, আর আমি ইউজ করব লেবু। এবার আমাকে জানতে হবে বন্ধুরা, মানে তোমাদেরকে জানাতে হবে বা আমরা জেনেও আছি অলরেডি, যে মধুর মধ্যে কী কী আছে। মধুতে ন্যাচারালি আমরা জানি যে ফ্রুক্টোজ, গ্লুকোজ আর আলফা হাইড্রোক্সি অ্যাসিড আছেই। সো আর মধু আমাদেরকে আমাদের ত্বককে উজ্জ্বল করতে খুবই হেল্প করে। আর হচ্ছে বন্ধুরা, মধু তো জানো ইনটেকের উপকার, মানে একবারে ঘুম থেকে উঠে থেকে যারা মধু দিয়ে গরম ঈষৎ উষ্ণ জল খাও, তারা তো মধুর ব্যবহার গুণাগুণের তাদেরকে নতুন করে বলার তো কোনো ব্যাপারই নেই, প্রথম কথা। আর দ্বিতীয় কথা বন্ধুরা, হচ্ছে লেবুতে আমরা কী কী দেখতে পাই। লেবুর মধ্যে আমরা ন্যাচারালি ভিটামিন সি আছে, এটা আমরা সবাই খুবই ভালোভাবে জানি। এটা অ্যান্টি পিগমেন্টারি একটি উপাদান, এর মধ্যে পুষ্টি তো আছে ভিটামিন সি। আর এটা আমাদের সব থেকে মেনলি যে পার্টটা, মানে এর মেন পার্ট হচ্ছে এটা পিগমেন্টেশনকে কম করতে প্রচুর পরিমাণে সাহায্য করে, আর ট্যান তো রিমুভ করছেই। সো দেখো আমি এখানে কি করছি, এখানে আমি 1 টেবিল চামচ লেবুর রস নিয়ে নেব। ওকে, দেখো এটা করতে না একদম বেশি টাইম তোমার লাগবে না, যে একটা একটা প্যাক আছে, অবশ্যই আছে, সেগুলো ভালোও আছে, ভালো গুণাগুণও তাদের আছে, যেখানে কিনা অনেক কিছু মানে তার হার্বস লাগে, অনেক কিছুই করতে হয় সে সমস্ত প্যাক তৈরি করতে। এবার আমার সেইগুলো, আমি সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি না বা বলছিও না, আমার কাছে কিচেন বেসিকই ইজি তোমার টিপসগুলোই আমি নিয়ে এসেছি, ইজি যেগুলো করা সম্ভব আমাদের এই চটজলদি লাইফে। দেখো ফ্রেন্ডস, এইভাবে তুলে নিলে যেটা হয় আর কি, মধুটা একটু বেশি মানে গাঢ় ছিল, লেবুর রসটা দিয়ে একটু লাইট হয়ে গেল। সো যেরকম, তোমাদেরকে আর দেখানোর কিছু নেই, তোমরা তো জানোই এইভাবে ইউজ করলে স্কিনের মধ্যে রেখে দিলে 20 মিনিট, 20 মিনিট বন্ধুরা রেখে তোমাকে দিতেই হবে। 20 মিনিট রেখে দিলে তোমার সপ্তাহে 2 বার ইউজ করতে হবে, এটা তোমার ট্যান রিমুভ হবেই হবে। আমার ভিডিওতে তোমার অনেকগুলো ট্যান রিমুভের প্যাক দেওয়া আছে, তো যার যেটা পছন্দ সে সেটা করতে পারো, হয়তো অল্টারনেটিভভাবেও করতে পারো, তাতেও কোনো প্রবলেম নেই। যে আমি ফার্স্ট যে জিনিসটা শুনেছি সেইটাই আমি করতে থাকবো, থার্ড
থার্ড টাইম যেটা শুনলাম সেটা করা যাবে না, এরম ব্যাপার নেই, চেঞ্জ করে করেও করতে পারো। যখন যেটা তোমার কিচেনে থাকবে, হয়তো কোনো দিন শসা থাকলো, কোনো দিন শসা নাও থাকতে পারে, কোনো দিন টমেটো মাছে নাও থাকতে পারে। মধু তো দেখো, মধু তো আমাদের মানে কিচেনে এর তো কোনো শেষ হয় না, মানে আমাদের কন্টিনিউ থেকে যে শসাটা যেমন মানুষ খেয়ে ফেলে, কি এই তোমার মধুর পরিমাণটা তো লোকে কেউ এতটা এতটা পরিমাণ খাবে না, এক চামচ এইটুকুই খায়। তো মধুটা আমাদের হট করে শেষ ন্যাচারালি হয় না, তো মধুটা দিয়েও আমরা এটা আমাদের হাতের গোড়ায় সব সময় থাকে। আর লেবু তো ধরো রেগুলার আমাদের খাওয়ার প্রথম পাতে নুন লেবু যেমন থাকে, লেবুটা আমাদের বাড়িতে সে সবার কথা নয়। এই এই তোমার প্যাকটা মানে ভুল হচ্ছে হবে যে আমার কাছে কিছু থাকছে না, এরম কোনো ব্যাপার নেই। আরেকটা বন্ধুরা যেটা বলছিলাম যে এই প্যাকটা তোমরা দিনে দুবার, এই সরি সপ্তাহে দুবার ব্যবহার করবে, 20 মিনিট লাগিয়ে রেখে দেবে, তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলবে, আর তারপর রোজ ওয়াটার বা কোনো টোনার যেরম যে যেটা ইউজ করো সেটা লাগাবে, আর তারপর তোমাদের কি আর বলে দিতে হবে, যেরকম রেগুলার বেসিকে তোমরা সানস্ক্রিন এক্সেট্রা এক্সেট্রা ইউজ করো কাল ভেদে, সো সেইভাবে তোমরা ইউজ করবে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে তোমাদেরকে আবারও বলছি, আমার প্রত্যেকটা মানে ট্যান রিমুভ ভিডিওতে এটা আমি বলছিই বলছি যে তোমরা সৌমিস ক্যান প্রোডাক্টের যে অলিভ অয়েলটা আছে, যে অলিভ অয়েলটা আছে সেইটা তোমরা রেগুলার বেসিকে স্নানের আগে বা পরে যে যেটাভাবে যে সেটাকে ইউজ করব বলে মনে করো সে সেভাবে ওটাকে ইউজ করতে পারো। ওটাতেও তোমরা অনেকটা রিমুভ ট্যান থেকে রিমুভ করতে পারবে নিজের স্কিনকে, এক নম্বর কথা। আর তার মধ্যে যদি এই ওটা তো ইউজ করছো, তারপর সপ্তাহে দুবার এটা ইউজ করছো, তো স্কিন থেকে টোটালি তোমার ট্যানটা রিমুভ হয়ে যাচ্ছে। আর ট্যান নিয়ে তোমাদের কোনো কোনো আর কোনো চিন্তা নেই বন্ধুরা, তোমরা এই প্যাকগুলো ইউজ করো, দেখো অনেক উপকার পাবে তোমরা। সো ফ্রেন্ডস, আর একটা কথা সাবধানতা যেটা সব সময় বলে থাকি যে বন্ধুরা আমাদের স্কিন কিন্তু বিভিন্ন মানুষের বিভিন্ন রকম, ওকে? সো যে একটা প্যাক বানালাম ডিরেক্ট গিয়ে আমি মুখে লাগিয়ে নিলাম সেটা করো না, হয়তো পরে কারোর যদি কিছু প্রবলেম আসে তখন তোমরা মনে করবে যে এটা খারাপ, কিন্তু বন্ধুরা এটা খারাপ না, কারণ যার যেটা স্কিনে স্যুট করবে, আগে তোমরা হাতে আমি যেরকম অ্যাপ্লাই করলাম এইভাবে অ্যাপ্লাই করে তোমরা দেখবে, যদি দেখো স্কিন সেটাকে সহ্য করতে পারছে তো কোনো প্রবলেম নেই, তখন তুমি মুখে লাগাবে, ওকে? নচেত কিন্তু তুমি দেখো তোমার হাতে স্কিনেই যদি কিছু বেরোয় বা তুমি বুঝতে পারছো যে না আমার জ্বালা করছে, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন মানুষের ফিলিংস বা বিভিন্ন মানে প্রবলেম তো আলাদা আলাদা, তারা সেইভাবে কিন্তু স্টেপ নেবে, ওকে? ডাইরেক্ট আমি একবারে করলাম, করে ঝাট করে মুখে লাগিয়ে ফেললাম, তারপরেই আমার মুখের ভেতর জ্বালা করছে কি হচ্ছে, আবার আরেকজন বলছে না না আমার তো কিছু হচ্ছে না, এটা ঠিকই আছে, ও হয়তো ভুল কিছু মিশিয়েছে, তা না, সবাই তোমরা ঠিকই মেশাবে, কিন্তু ঘটনাটা হচ্ছে যে ওই স্কিনের প্রকারভেদ, বিভিন্ন জনের স্কিন বিভিন্ন রকমের, আর এটা এমন কিছু ব্যাপার নয় একটা প্যাক তুমি বানালে, বানিয়ে ধরো তোমার হাতে লাগিয়ে কিছু একটা প্রবলেম তুমি ফেস করছো, তারপর প্রবলেম ফেস করলে তো তোমাকে এইটা সম্পূর্ণই ফেলে দিতে হলো, ফেলে দিতে হওয়া মানে এই নয় যে আমার অনেকগুলো টাকা চলে গেল, যে আমি বাজার চলতি একটা কন্টেনার কিনে ইউজ করলাম এত টাকা দামের, আমার আমি তো বাড়িতে এসে হাতে লাগিয়ে দেখলাম এরম একটা প্রবলেম, তো পুরো কন্টেনারই ফেলে ফেলে দিলাম বা আমার টাকা নষ্ট হয়ে গেল, এরম তো এখানে কোনো ব্যাপার হচ্ছে না বন্ধুরা। অতএব বারবার বলছি যে তোমরা একটুখানি অ্যালার্ট হয়েই যখনই যে কোনো ব্যাগ ন্যাচারালি এটা হবে না কিছু, তাছাড়াও আমি বলছি যে কোনো ব্যাগ তোমরা ইউজ করবে যখনই ব্যবহার করবে, তো মানে এইভাবে তোমরা
ব্যবহার করবে, ওকে? তোমরা ব্যবহার করে দেখো আর কিরকম রেজাল্ট হয়, কে কোনটা ব্যবহার করছো আর কোনটা থেকে কে কত তাড়াতাড়ি বেটার রেজাল্ট পাচ্ছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর এইটুকুই আজকে ছিল আমার, আর নিশ্চয়ই তোমাদের আরও অনেক দাবি দেখতেও পাচ্ছি, আর আরো অনেক যার যা জানার আছে একটু আমাকে কাইন্ডলি জানিও, আমি চেষ্টা করবো অবশ্যই তোমাদের দাবি পূরণ করবার। সো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, টাটা, খুব ভালো থাকবে, ওকে? নেক্সট টাইম আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, টাটা।